গুড আফটারনুন সবাইকে। আজকে আমি মেয়ে এবং ছেলে দুটো আলাদা আলাদা ভাগে কুইজ করব। মেয়েদের একটা গ্রুপ করেছি আর ছেলেদের একটি গ্রুপ করেছি। দেখা যাক মেয়েরা বেশি সিরিয়াস না ছেলেরা বেশি সিরিয়াস। মেয়েদের ক্যাপ্টেন হচ্ছে মৌসুমী, মৌসুমীর জন্য হাত তালি। আর ছেলেদের ক্যাপ্টেন হচ্ছে অনুপম, অনুপমের জন্য হাত তালি। অনুপম হাতে দেখাও, ভালো করে শুনবে। শুধুমাত্র আমি কিন্তু অ্যান্সার নেব মনিটরের কাছ থেকে। অন্য কেউ যদি অ্যান্সার মনে হচ্ছে যে পারবে, তোমরা মনিটরকে বলে দিও মনিটরের মুখ থেকে আমি অ্যান্সার নেব। হঠাৎ করে বলে দিল যে আফ্রিকা, আর এদিকে মনিটর বলছে না স্যার ওটা আফ্রিকা হবে না, আমি এটা ইউরোপ বলতাম, হবে না। যেটা মনে হচ্ছে অ্যান্সার হতে পারে সেটা মনিটরের সাথে ডিসকাস করো, মনিটরকে বলো যেটা বলতে মনিটর বলো। আমি কিন্তু মনিটরের কাছে অ্যান্সার নেব। সঠিক অ্যান্সার 3 নম্বর, নেগেটিভ অ্যান্সারে -2। আবার বলছি সঠিক অ্যান্সারে +3, নেগেটিভ অ্যান্সারে -2। যদি তুমি না পারো তুমি লিভ করতে পারো। অ্যান্সার দিলে কিন্তু নেগেটিভ পজিটিভ হবে। আর একটা কথা বলি, যদি অন্যজন বোনাস চায়, বোনাস হচ্ছে 4 নম্বর। চ্যালেঞ্জ করলে সঠিক অ্যান্সার দিলে 4 নম্বর, চ্যালেঞ্জ করে ভুল অ্যান্সার দিলে 3 নম্বর মাইনাস। তাই ভেবে চিনতে চ্যালেঞ্জ করবে। প্রত্যেক কোশ্চেনের সময়, কোশ্চেনের পরে আমি 1 মিনিট সময় দেবো ভাবার জন্য, আর বোনাসের জন্য 1 মিনিট, ঠিক আছে? প্রত্যেক প্রশ্নের পিছু 2 মিনিট করে সময়, যদি সঠিক অ্যান্সার না হয়। চলো প্রথম প্রশ্ন, আজ যেহেতু উমেন্স ডে তাই মেয়েদের দিয়ে শুরু। চলো প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো অপশন দেওয়া যাবে না, সেটা হচ্ছে নিউট্রন কে আবিষ্কার করেন, নিউট্রন কে আবিষ্কার করেন। প্রথম প্রশ্ন, একদম বেসিক প্রশ্ন। নিউট্রন আবার আস্তে আস্তে, কেউ আলোচনা করবে না, কেউ আলোচনা করবে না, ছেলেরা পরে বলবে, এখন না, এখন না, এখন না, শুনে যাবে, এখন মুখের ভাষাতেই শুনে যাবে, সব ভেবে চিন্তে বলবে। বলো স্যাডউইক, কারেক্ট অ্যান্সার +3, হাত তালি, ভেরি গুড। নেক্সট প্রশ্ন ছেলেদের, চলো বলো দেখি। আচ্ছা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? নামটা বললেই হবে, ও বলতে পারে, বলো। ভেরি গুড, বেকারেল, ভেরি গুড, হাত তালি, ভেরি গুড, কারেক্ট, +3। নেক্সট প্রশ্ন মেয়েদের, আচ্ছা বলো দেখি বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কারেক্ট, +3। নেক্সট প্রশ্ন ছেলেদের, আচ্ছা একটু আনকমন প্রশ্ন দিই, দেখা যাক, সেটা হচ্ছে, আচ্ছা কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? শনি বলেছে তাই কিন্তু আমি ক্যাপচার করলাম। আমি আবার বলছি, ভালো করে শুনবে, আস্তে আস্তে, বেশ বেশ, এখন আর জ্ঞান দাদা মানে কাউকে, চুপ 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 চুপ। ও যদি মনিটার হতো না, আমি যদি অ্যান্সার বসে নিয়ে নিতাম, ক্যাপচার করে নিতাম। চলো আরেকবার লাস্ট সুযোগ দিলাম, আর যেন হঠাৎ করে কেউ অ্যান্সার বলবে না। নেক্সট তোমাদের প্রশ্ন, আচ্ছা খৈতান ট্রফি কোন খেলায় দেওয়া হয়? খৈতান ট্রফি কোন খেলায় দেওয়া হয়? ভেবে চিন্তে অ্যান্সার দেবে, ভুল বললেই -2, ভুল বললেই -2। কারেক্ট অ্যান্সার, কি বলবি? চলো নেক্সট তোমাদের প্রশ্ন, আচ্ছা সড়ক ই আজম কে তৈরি করেন? শের শাহ, কারেক্ট অ্যান্সার। তোমাদের প্রশ্ন, আচ্ছা ইরানের রাজধানী কোথায়? কেউ বলবে না, তোমরা আলোচনা করো না, কারণ দেওয়ালেরও কান আছে, মুখের ফোটায় আমি যদি বলি, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ওরা বুঝে যাবে, আসতে
আলোচনা চলছে ইরানের রাজধানী কোথায়, মেয়েদের তরফে দেখতে পাচ্ছিস খুব সিরিয়াস, এ পায়েল মুখ লুকিয়ে লাভ নেই রে বল, তেহরান কারেক্ট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড। ছেলেদের কাছে এখন মতো কোন নেগেটিভ আসেনি বলো। আচ্ছা তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর? বাহ দুর্দান্ত, এটা কিন্তু কঠিন প্রশ্ন ছিল, মৌরাক্ষী ভেরি গুড দুর্দান্ত। এই দেবকান্ত কি ভাবছে, চলো নেক্সট প্রশ্ন মেয়েদের। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? দেখি মেয়েটাও পারবে বলো। আরে বাপরে গুরু সদয় দত্ত, কারেক্ট, গুরু সদয় দত্ত, হাত তালি, বাহ ভালো প্রশ্ন। এ তোমরা বলো ছেলেরা, আচ্ছা শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? কারেক্ট অ্যান্সার টাইটান, ভেরি গুড দুর্দান্ত ভেরি গুড। দেখি এই কি ব্যাপার, সিসি এত কনফিডেন্স এত থেকে বলছে, চলো নেক্সট প্রশ্ন হয় মেয়েদের। আচ্ছা বলো দেখি ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র কে চালু করেছিলেন? ভয়েস অফ ইন্ডিয়া সংবাদপত্র কে চালু করেছিলেন? চুপ রে চুপ, আলোচনা করিস না রে, তোরা বোকা কেন তো, তাই ঠিক আছে আমি আমি চালু করেছিলাম বল। সাবধান একটা ভুল মানে সব শেষ। একটা ভুল মানে মাইনাস টু, সাবধান আমি আবার বলছি সাবধান। দেবকান্ত কি বলছো, এ কি বলো, একদম ভুল অ্যান্সার, মাইনাস টু করো। তোমরা কি চ্যালেঞ্জ করবে? এই এসব কথা আসছি দাঁড়াও, সে হলো না, তোমাদের কিছু করার দরকার নেই, তোমরা বলো কি অ্যান্সার তোমার, না অপশন বলো না, আর কেউ দাদাভাই নড়ো উচিত। নেক্সট প্রশ্ন তোমাদের। আচ্ছা ইন্দিরা ঠাকুরুন এই চরিত্রটি কোথায় পাওয়া যায়, মানে কোন গল্প বা কোন উপন্যাসে? পথের দাবি পথের পাঁচালি কি রে, তোরা প্রশ্ন তোদের মধ্যে ইউনিটি নেই, এই একটা অ্যান্সার তুই মনিটরে শোন ভালো করে, কারেক্ট অ্যান্সার ভেরি গুড প্লাস চার ওদের মাইনাস টু রে, আবার এগিয়ে গেল এরা, নো আস্তে আস্তে নো প্রবলেম নো প্রবলেম, দেখ ভালো করে শুনবি তারপর অ্যান্সার দিবি তোমাদেরকে। আচ্ছা বলো দেখি খুব ইজি প্রশ্ন পারবে, সেটা হচ্ছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এই বোবা হয়ে গেল না কি হয়, এ কি সাবধান ওরা উঠ পেতে বসে চুপ করে, যেটা দরকার সেটা পার চুপ, কারেক্ট অ্যান্সার প্লাস থ্রি, কি বলছো? নেক্সট প্রশ্ন তোমাদের, কি বলি বল দেখি। আচ্ছা বলো দেখি চেঙ্গিস খাঁ
কবে ভারত আক্রমণ করেছিল? 1221 কারেক্ট। নেক্সট প্রশ্ন তোমাদের, আচ্ছা ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? কারেক্ট। নেক্সট প্রশ্ন তোমাদের, আচ্ছা বলো দেখি ভারতে খনিজ তেল উৎপাদন কোন রাজ্যে সব থেকে বেশি হয়? বলো, কারেক্ট অ্যানসার কি? আজকে লাস্ট রাউন্ড, এই যদি মেয়েরা না পারে তোমরা কিন্তু লিপ করে পয়েন্টটা ঠিক করে দিতে পারো, ঠিক আছে? লাস্ট প্রশ্ন আজকে, হ্যালো বাড়িতে আছে ভাই, যাচ্ছে আজকে লাস্ট প্রশ্ন, চলো এ আসতে। কে শের আফগান নামে পরিচিত ছিল? শের আফগান। রাকেশ তুই কলিং বেলে টাইপে বল, ভুল অ্যান্সার মাইনাস টু। তোমাদের প্রশ্ন, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয়? এইটা ভালো প্রশ্ন রে, ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয়? এবং ভারতের এটা মানে ও ভারতকে খাটি মানে কি বলবো, আমি কিছু বলছি না, গলা টিপে মারছে ওই দেশটা, ভারতকে গলা টিপে মারছে। রাকেশ চলো, এই প্রশ্নটা বলতে পারলি খেলা কি জড়া হয়ে যাবে নাকি? ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয়? আরে বল বল, কারেক্ট অ্যান্সার ইজ অস্ট্রেলিয়া। আমি বললাম ভারতকে টিপে মারে। তো আজকের উইনার্স আমাদের মহিলা ব্রিগেড, লাস্ট রাউন্ডের, লাস্ট রাউন্ডের উইনার্স আজকে মেয়েরা, হাততালি দিয়ে জন্য ভেরি গুড। ছেলেরাও ভালো লড়াই করেছে, ছেলেদের জন্য হাততালি হবে। দাও দেখলাম কি বলছে, বিশ্বাস করতে পারিনি। No problem.